কোরআন পড়তে গেলে আপনাকে বিজ্ঞান শিখতেই হবে, কেননা কোরআনের প্রতিটি আয়াতই বিজ্ঞান বহন করে, প্রতিটি শব্দ বিজ্ঞান বহন করে। এই বৃষ্টি কিভাবে তৈরি হচ্ছে, কেউ কি বিশ্বাস করবে যে প্রচন্ড দাবদাহের মধ্যে মেঘ তৈরি হতে পারে? কিভাবে মেঘ তৈরি হচ্ছে? সে মেঘ এক জায়গায় থাকছে না, লক্ষ কোটি টন পানি নিয়ে মেঘগুলো ছড়িয়ে বেড়াচ্ছে, সাগরের লবণাক্ত পানি থেকে বাষ্প হচ্ছে, বাষ্প থেকে উপরে উঠে যাচ্ছে, বাষ্প মেঘে পরিণত হচ্ছে। লবণাক্ত পানিকে রিফাইন করছে কে? পৃথিবীর 4/3 পানি না, সে পানিতে পান করার যোগ্য না, প্রচন্ড লবণ। এইখান থেকে সূর্যের তাপ পড়ে বাষ্প হচ্ছে, বাষ্প উপরে উঠে যাচ্ছে, সেখানকে পানি তৈরি হচ্ছে। এই পানিটা নিজে নিজে হচ্ছে না, যৌগিক 88.1 হলো হাইড্রোজেন আর 11.9 হলো অক্সিজেন, মেশার পরে পানি হচ্ছে, সেই পানিটা মেঘ হচ্ছে। সেই মেঘটা আসতে ছুটে আপনার জমিতে মেঘ বৃষ্টি বর্ষণ করছে। কে করছে এগুলো? কে আপনাকে বাঁচিয়ে রেখেছে? আপনাকে স্বীকার করতেই হবে এমন কোন সত্তা আছেন যিনি আমাদেরকে এর হাতে বাঁচিয়ে রেখেছেন, এবং নিঃসন্দেহে তিনি আল্লাহ। বান্দা যদি এটা বুঝে তাহলে তার এবাদতটা কাজে লাগবে। জেনে শুনে যখন দেখবে যে আমি এই বিবাদের মধ্যে আছি, আমাকে বাঁচালেন যিনি, নিঃসন্দেহে তিনি আল্লাহ। এবং তখনই বলা হচ্ছে আল্লাহ বলছে ইন্নাল্লাহ ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, জ্ঞানীরাই কেউ আল্লাহকে ভয় করে, অর্থাৎ যারা বিজ্ঞান পড়ে এবং এগুলো যারা জানে, তাদের অন্তর থেকে এমনি বলে যাবেন আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই, আল্লাহই করেন। আর এই জন্য আইনস্টাইন বলে ফেলেছেন রিলিজন উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড, সায়েন্স উইদাউট রিলিজন ইজ লেম, বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ আর ধর্ম ছাড়া বিজ্ঞান খোঁড়া। কোরআন পড়তে গেলে আপনাকে বিজ্ঞান শিখতেই হবে, কেননা কোরআনের প্রতিটি আয়াতই বিজ্ঞান বহন করে, প্রতিটি শব্দ বিজ্ঞান বহন করে। অফ একটা বর্ণনা, এর মধ্যে কি বিজ্ঞান আছে তফসির পড়ে দেখেন, মুদহাম্মাতান একটা শব্দ কি আছে তফসির পড়লে বুঝতে পারবেন। অনেক আগে একটা রিসার্চ হয়েছিল কোরআনের শতকরা 11% বিজ্ঞান বহন করে, আর আমরা বলে দিয়েছি শতকরা 11 মানে পুরো শতকরা 100% বিজ্ঞান বহন করে। ইয়াসিন আল কোরআনুল হাকিম, বিজ্ঞানময় কোরআন বলা হয়নি? এই যে বৃষ্টি পড়ল, আপনি আম্পার পড়েন না সুরে নাবা, ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাববা ওয়া নাবাতা ওয়াজান্নাতা, ওকে এটা আমরা পড়ে যাই সুন্দর করে শুরু করি হাবে সবার পড়ে যান মহারাজ, কিন্তু এর ব্যাখ্যা বুঝতে হবে। শুধু এই মুসিরাত 14 আয়াতটা পড়ে দেখেন ব্যাখ্যা, আমাদের তফসির গেছে এগুলো সব, ওটাতে বুঝবেন যে বাপরে বাপ, এ কি এই বৃষ্টি কিভাবে তৈরি হচ্ছে, এই প্রচন্ড মেঘমালা, এই দাবদাহের মধ্যে আল্লাহ পাক মেঘ সৃষ্টি করে দিচ্ছেন। ওয়ানজালা মিনাস সামা এ মান, এই আকাশ থেকে তিনি বৃষ্টি বর্ষণ করছেন। কেউ কি বিশ্বাস করবে যে প্রচন্ড দাবদাহের মধ্যে মেঘ তৈরি হতে পারে? কিভাবে মেঘ তৈরি হচ্ছে? সে মেঘ এক জায়গায় থাকছে না, লক্ষ কোটি টন পানি নিয়ে মেঘগুলো ছড়িয়ে বেড়াচ্ছে, সাগরের লবণাক্ত পানি থেকে বাষ্প হচ্ছে, বাষ্প থেকে উপরে উঠে যাচ্ছে, বাষ্প মেঘে পরিণত হচ্ছে। লবণাক্ত পানিকে রিফাইন করছে কে? পৃথিবীর 4/3 পানি না, সে পানিতে পান করার যোগ্য না, প্রচন্ড লবণ। এইখান থেকে সূর্যের তাপ পড়ে বাষ্প হচ্ছে, বাষ্প উপরে উঠে যাচ্ছে, সেখানকে পানি তৈরি হচ্ছে। এই পানিটা নিজে নিজে হচ্ছে না, যৌগিক 88.1 হলো হাইড্রোজেন আর 11.9 হলো অক্সিজেন, মেশার পরে পানি হচ্ছে, সেই পানিটা মেঘ হচ্ছে। সেই মেঘটা আসতে ছুটে আপনার জমিতে মেঘ বৃষ্টি বর্ষণ করছে। কে করছে এগুলো? যদি এই মেঘগুলো একসঙ্গে বৃষ্টিটা পড়তো, আপনার সমস্ত ধানের চারা ভেঙে শেষ হয়ে যেত না, মাটি সব ধুয়ে যেত না? আল্লাহর হুকুমে মেঘের বৃষ্টি সরু ধারায় পড়ে,
বলুন আলহামদুলিল্লাহ, একটা বিশাল ব্যাপার না, একসঙ্গে পড়লে সেদিন শিল পড়েছে, দেখ না বড় ছিদ্র হয়ে গেছে, টিন ছিদ্র হয়ে গেছে না, শিলও পড়তে পড়তে আসমানটা শিলও আছে, কিন্তু না এই বৃষ্টিকে আল্লাহ দিচ্ছেন আপনাকে সুমিষ্ট সুপেয় করে, ওই লবণাক্ত পানি কিন্তু এখানে ডাইরেক্ট আসছে না, কে রিফাইন করছে আকাশে, সে রিফাইনারি কোথায়, এ কোনোটার উত্তর আমি দিতে পারবো না। সব যে আপনাকে বলতেই হবে যে এমন কিছু, এমন কোনো সত্তা আছেন যাকে আমরা আমাদের জ্ঞানের ধরবে না, বিশ্বাস আপনাকে করতেই হবে। এগুলো হচ্ছে আল্লাহ এগুলো বলছেন নিদর্শন দেখাচ্ছেন যে আল্লাহ এগুলো করে তিনি তোমাদের প্রতিপালক, অতএব তোমরা তার অবধু তার দাসত্ব করো, জেনে শুনি করো, না জেনে করো না, অতএব বিজ্ঞান পড়তেই হবে, আপনাকে জানতে হবে। একজন বেদুইনকে জিজ্ঞেস করা হলো আল্লাহ যে আছে তার প্রমাণ কি, সুবহান আল্লাহ হবে আপনি, আরে গোবরই তো উটের প্রমাণ, চমৎকার জব না, সে বেদুইন সাধারণ লোক, তাকে জিজ্ঞেস করা হলো আল্লাহ আছে তার প্রমাণ কি, তো সুবহান আল্লাহ বলি, বলে কি, আরে গোবরই তো উটের প্রমাণ, গোবর এলে কোথেকে, ওটা আছে না, আবু সুফিয়ান আল্লাহ রসূলকে হত্যা করার জন্য মদিনা হামলা করলো না, তো পালিয়ে আসলো, তো পালিয়ে আসার সময় ওই উটের গোবর চেক করেছে, কোন গোবরে কাদা উটিটা, তো গোবরের মধ্যে খেজুরের আটি আছে, আটি দেখে বুঝলো যে মোহাম্মদ এই রাস্তা দিয়ে গেছে, কারণ এই আটি মদিনার আটি, এই মক্কার আটি না, বুঝছেন, ও গেছে খারাপ উদ্দেশ্য নিয়ে, কিন্তু আমাদের মধ্যে এর মধ্যে শিক্ষণীয় এই এই গোবরটাই উটের প্রমাণ, এই গোবর গরুর প্রমাণ, লাদি ছাগলের প্রমাণ, তো লাদি ছাড়া যদি লাদির যদি ছাগল থাকে তো সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা নাই। ইমাম মালিককে জিজ্ঞেস করা হলো আচ্ছা আপনি তো বড় বিদ্বান, তো আল্লাহ আছে তার প্রমাণ কি, বলে আচ্ছা প্রমাণ তো তোমার ঘরেই আছে, তো কটা ছেলে বিলি বললো, বলো তো কোনো ছেলের কণ্ঠস্বরে কারোর সঙ্গে মিল আছে, তো না, কারোর সঙ্গে কার রঙে মিল আছে, তো না, কার সঙ্গে টেস্ট মানে মজা স্বাদ মিল আছে, কেউ লবণ খায় বেশি, কেউ মিষ্টি খায় বেশি, এক একজন এত পার্থক্য কেন, এটাই প্রমাণ যে আল্লাহ আছেন। থ বলে বাপরে বাপ, তো দারুণ ব্যাপার, কথা ঠিকই তো, আবু হানিফাকে জিজ্ঞেস করা হচ্ছে একই প্রশ্ন, উনি বলছে আরে কি বলছো তুমি, আমি তো এইমাত্র দেখলাম একটা জাহাজ যাচ্ছে, তার কোনো চালক নেই, মালামাল খালাস হচ্ছে, উঠছে, নামছে, সমানের নদীতে যাচ্ছে, আবার আসছে ফিরে, বলে আপনি পাগল নাকি, এরকম হয় কোনো জাহাজের চলতে পারে, প্রশ্নকারী বলছে, তা আবু হানিফা বলছে তুমি কি পাগল, সারা পৃথিবী চলছে, বিশাল নবমন্ডল ভূমন্ডল এর সৃষ্টি করছে, এমনি চলছে, এটা জাহাজ যদি চলতে না পারে পৃথিবী কেমন করে চলে, তখন বলছে তবা করলো আমাদের হাতে হাতে বায়াত করে মুসলমান হয়ে গেল। ইমাম শাফিকে ঠিক একই প্রশ্ন করা হয়েছিল, উনি বললেন দেখো এ তুত গাছ, তুত গাছের পাতা ছাগলও খায়, এই তুত গাছের পাতা দিয়ে গুটি পোকা হয়, একই পাতা কিন্তু গুটি পোকা দিয়ে রেশম হয়, এই তুত গাছের পাতাকে পাখি তো খাচ্ছে, পাখির পায়খানা আলাদা, ছাগলের পায়খানা আলাদা, রেশমের গুটি আলাদা, এটা যদি সম্ভব হয় একটা তুত গাছ দিয়ে, এটাই প্রমাণ যে আল্লাহ একটা মাটি থেকে হাজার রকম পশু পক্ষী তাদের খাদ্য সবই তৈরি করতে পারেন, পৃথিবীর মাটিতে আল্লাহ পাক এমন গুণ দিয়ে দিয়েছেন সবই একমাত্র আল্লাহ সৃষ্টি, বান্দার কোনো করার ক্ষমতা নাই। একইভাবে আহমদ বিন হাম্বলকেও প্রশ্ন করা হয়েছিল, তিনি জবাব দিয়েছিলেন কি আশ্চর্যের কথা যে সুন্দর ধবধবে একটা পাথর তার মাঝখান থেকে একটা জীবন্ত প্রাণী বেরিয়ে এলো, ককক ডাকতে ডাকতে চলে গেল, এটা কে করলো, তার মানে ডিম, ডিমের ভিতরে তা দিলে বাচ্চা তৈরি হয় না, ওকে পানিও দেয়নি কেউ, ওকে বাতাসও দেয়নি কেউ,
মায়ের পেটের তলায় ছিল, ওখানেই সে ডিম হয়ে গেল। আর যখন বেরোবার টাইম হলো, ভেতর থেকে নিজে নিজে খুঁটি খুঁটিয়ে ডিমের খোসা বের করে বেরিয়েছিলেন। আর বেরোলে বেরোলে মা দৌড়ে, মানুষের বাচ্চা বেরিয়ে ক্যাঁক চিল্লাচিলি করে, ওরা বেরিয়ে দৌড় মারে, বলো এটা কে করলো? তুমি আগে বলো না, এটা কারোর পক্ষে সম্ভব না, এটা যার পক্ষে সম্ভব তিনি হচ্ছেন আল্লাহ, তুমি না। এজন্য আমাদের প্রশ্ন, মুরগি আগে জন্মেছে না ডিম, কি বলতে পারবে? কত বলে নেচার নেচার নেচার, প্রকৃতি প্রকৃতি বলে, প্রকৃতির প্রকৃতি সৃষ্টি করলো কে? এ সব কিছুর সৃষ্টি করতে একমত আল্লাহ। এজন্য বলা আছে ইয়া ইউনাস বুধু রব্বাকুম, হে মানব জাতি তোমরা দাসত্ব করো তোমাদের প্রতিপালকের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের বিগত সমস্ত মানুষকে তিনি সৃষ্টি করেছেন। অতএব বান্দার কর্তব্য হবে যে কোনো অবস্থায় আল্লাহর প্রেরিত বিধানের সামনে আত্মসমর্পণ করা, যুক্তি দিয়ে অস্বীকার করার নাম ইবাদত নয়। পবিত্র কোরআন ও সহি হাদিস, আল্লাহর পাঠানো ওহি, এই ওহির সামনে কোনো রায় চলবে না। আপনার রায় ভুল হবে, বিজ্ঞানের বিজ্ঞান ভুল হবে, সাহিত্যিকের সাহিত্য ভুল হবে, কবিতার কাব্য ভুল হবে, কবিদের সব ভুল হবে, কিন্তু কোরআনের একটি আয়াত বা পবিত্র সহি হাদিসের একটা হাদিসে মিথ্যা হবে না। কারণ অমায় আন্তকানের হওয়া ইনহা ইল্লা ওয়াহায়ু ইউহা, সবই আল্লাহর পক্ষে ওহি আকারে এসেছে, ওহির বিধানে কোনো ভুল নাই। অর্থাৎ প্রত্যেক মানুষের কর্তব্য হলো যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন তার উদ্দেশ্যে নিজেকে বিলিয়ে দেওয়া, তার প্রেরিত বিধানের সামনে আত্মসমর্পণ করা, তার প্রেরিত বিধানকে নিজের শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে যে কোনো যতটুকু আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন তাই দিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করা, পরিবারের জীবনে নিজের সামাজিক জীবনে বাস্তবায়ন করা। যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদেরও এই কর্তব্য। আল্লাহ যেটাকে হারাম করেছে আপনি হারাম করুন, আল্লাহ সুদকে হারাম করেছে আপনি সুদকে হালাল করে দিলেন, আপনি জান্নাত পাবেন? কোটি কোটি মানুষ সুদের অর্থনীতির মধ্যে আজকে নিস্পৃষ্ট হচ্ছে না, একদল লোক না খেয়ে মরছে আর একদল লোক রাখার জায়গা পাচ্ছে না। এই যে পুঁজিবাদী অর্থনীতি, এ একবার অভিশপ্ত অর্থনীতি, আর এর মূল ভিত্তি হচ্ছে সুদ। সুদকে হালাল রেখে যতই উনি বক্তৃতা করেন, কশ্চিন কালেও এদেশে দারিদ্র দূর হতে পারে না। আল্লাহ প্রেরিত এই হারামকে যারা হালাল করেছে তাদেরকে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে, আমরা কিন্তু সেটাই করে যাচ্ছি। ঠিক আল্লাহর প্রেরিত হালালকে আপনি হারাম করতে পারেন না, সব বিষয়ে আমাদের কৈফিয়ত দিতে হবে। আমরা সবাই আল্লাহর বান্দা, আমাদের সবার সৃষ্টিকর্তা আল্লাহ, তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, সেখানে যেয়ে আমাদের কর্মফল পেতে হবে, ভালো এবং মন্দ যেটা একটা পেয়ে আপনাকে হয় জান্নাত বা জাহান্নাম হবে। দুনিয়াতেই আমরা যদি তার দাসত্ব করতে ব্যর্থ হই, আখেরাতে তার কাছে সুফল পাবো এটা আশা করা ঠিক না। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।